আমি ফয়সাল আজি রয়েছি দুপুর 9টার খবর নিয়ে। প্রথমে জানাই দিচ্ছি শিরোনামগুলো। আজ বিশ্ব আলু দিবস, এদিকে কোরবানি উপলক্ষে গরুর হাটে গরুরা মিছিল করেছে। আজ বগুড়া ফ্লাইওভার থেকে একটি শিশু নির্মম ভাবে গোবরের মধ্যে গিয়ে পড়েছে। এদিকে স্কুলে ভর্তি না হতে পারায় এক শিশুর কাণ্ড। আজ ঢাকায় একটি মুরগির বাচ্চা হারায় গেছে। মুরগির বাচ্চার পরনে ছিল লাল রঙের হাফ প্যান্ট আর হলুদ রঙের ব্লাউজ। এবার বিস্তারিত, বিশ্বে প্রায় 1400 বছর আগে বিশ্ব আলু দিবস নামে একটি দিন ছিল। সেদিন গরু ছিল না বলে আলুর চামড়া দিয়ে জুতা বানানো হতো। এই দিনটিকে প্যাক প্যাক কোম্পানি বিশ্ব আলু দিবস নামে পরিস্বীকৃতি দেয়। এদিকে কুরবানির হাটে গরুর মানববন্ধন। তারা কষ্ট যে আমাদের কুরবানির আগে চকচকো ফ্ল্যাটে এসি রুমে রাখতে হবে, এ শুনে রাজি না হওয়ায় ওই ওই মানববন্ধন তৈরি হয়েছে। এদিকে বগুড়া ফ্লাইওভার থেকে শিশুটি নিচে দেখছিল, হঠাৎ সে গোবরের মধ্যে পড়ে যায়। সে শুনে জাতিসংঘের মহাসচিব এসে বিষয়টি তদন্ত করছে। এদিকে এদিকে চুমাচুমি স্কুলে ভর্তি না হতে পারায় এক ছেলের বিছানায় পায়খানা করে দেওয়ার ঘটনা শুনে সম্প্রীতি জানা গেছে যে সে স্কুলে ভর্তি না হতে পারায় অনেকদিন ধরে সুস্থতা বোধ করছিল। এবার মৃত্যুর খবর। 6 মাস ঘোষণা করায় পুকুরে গোসল করতে গিয়ে একজনের মৃত্যু। শীতের ভয়ে আগুন তাপাতে গিয়ে একজনের মৃত্যু। পানি নড়ার কারণে ভয় পেয়ে বাথরুম না করায় গ্যাস বাস্ট হয়ে আরেকজনের মৃত্যু। এদিকে চকলেট গ্রামে শীতের কাপড় বিতরণ, দুই ঘোড়ার গাড়ির সংঘর্ষের দুর্ঘটনা, উচ্চে মুরগি বিড়াল নিয়ে পলাতক। এবার মৃত্যুর বিস্তারিত। এদিকে এক লোক 6 মাস ঘোষণা করায় সে পুকুরে গোসল করতে গিয়ে সে ডুবে যায়। হঠাৎ সেদিকে মানুষ এসে চেঁচাতে চেঁচাতে বলে, আরে তোমার কি হলো? কিন্তু সে কোনো সাড়া দেয় না। সে শুনে সবাই খবর ছড়িয়ে দিল, 6 মাস গোসল না করায় পুকুরে গোসল করতে গিয়ে একজনের মৃত্যু। শীতের ভয়ে আগুন তাপাতে গিয়ে একজনের মৃত্যু। এদিকে শীতকে ভয় পেয়ে ঘর থেকে না বেরিয়ে হঠাৎ একদিন আগুন তাপাতে গিয়ে আগুনের মধ্যে পুরো ছাই হয়ে যায়। পানি নড়ার কারণে ভয় পেয়ে বাথরুম না করায় গ্যাস ফেটে আরেকজনের মৃত্যু। এদিকে অনেকদিন ধরে সে ছোটকাল থেকেই পানি নড়ার কারণে ভয় পেত, তাই বাথরুমে যেতেও যখন বদনায় পানি আসতো তখন সে ভয় পেত আর বাথরুম করতো না। এদিকে হঠাৎ একদিন প্রচন্ড চাপে সে বাথরুমে না গিয়ে সে বিছানায় গ্যাস ফ্রাম হয়ে মারা যায়। চকলেট গ্রামে শীতের কাপড় বিতরণ। এদিকে চকলেট গ্রামে এত চকলেট যে শীতের কাপড় বিতরণে শীতের সেই কম্বল টম্বল সব চকলেটেই ভিজে যায়, এবং ভিজে যাওয়ার কারণে সেখানে কাপড় বিতরণ করতে গিয়ে সবার পা হয়ে চকলেট লেগে সেখানকার মানুষ একদম ভীত হয়ে গেছে। দুই ঘোড়ার গাড়ি সংঘর্ষের দুর্ঘটনা। এদিকে রাস্তা দিয়ে দুই ঘোড়ার গাড়ি আসছিল, সে সময় দুই ঘোড়ার গাড়ির সংঘর্ষ হয় এবং ঘোড়ার গাড়িতে ছিল 3 জন মানুষ এবং 2 জন শিশু। সে 2 জন শিশু ছুঁড়ে গিয়ে দুই ধান খেতে পড়ে এবং দুই মহিলা হয় আহত এবং 2 পুরুষ হয় নিহত। কুচ্চে মুরগি বিড়াল নিয়ে পলাতক। সে শুনে সবাই হতবাক যে কুচ্চে মুরগি বিড়াল নিয়ে পলাতক কিভাবে। সে শুনে পুলিশ তদন্ত নেমেছে কিন্তু সে পলাতককে ধরতে পারেনি। সম্প্রীতি শোনা গেছে প্রশান্ত মহাসাগরে জাহাজ ডুবি ঘটনা। এই ঘটনা নিয়ে এবার বিস্তারিত। প্রশান্ত মহাসাগরে জাহাজ ডুবি ঘটনায় সবাই হেলিকপ্টার এবং যার যার সবাই দেখছে যে জাহাজটা কোথায়, কিন্তু কেউ খুঁজে পাচ্ছে না। এদিকে জাহাজ ডুবিতে কেউই কোনোভাবে আহত হয়নি। এদিকে সবাই ফুটবল মাঠে ফুটবল খেলছে, কেউ বাথরুমে গিয়ে চুচু করছে আর বাদাম খাচ্ছে। আরো সবাই কত নিয়ে দাবা খেলছে আর সমুদ্রের নিচে তারা কি করছে সেটা কেউই জানে না, কিন্তু একটা ওয়েব ক্যামেরা নিয়ে সেগুলো দেখানো গেছে। এগুলোই ছিল আজকের বিস্তারিত। ধন্যবাদ সবাইকে। যদি আপনারা এরকম আরো ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আজকে আমাদের যে ফানি নিউজটা প্রেজেন্ট করেছে তার নাম হচ্ছে ফয়সাল, এবং ফয়সাল হচ্ছে আমার কোচিং এর একজন স্টুডেন্ট। এরকম ভিডিও পেতে চাইলে আপনাকে অবশ্যই আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার আমাদের উৎসাহিত করতে হবে। থ্যাংক ইউ, ধন্যবাদ সবাই।